আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই গরমে কোলেটা ঠান্ডা করার মতন রসগোল্লা দিয়ে একটি ডেজার্ট রেসিপি আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো একটি বাটিতে এক কাপ পানি নিয়ে সেখানে বিশ গ্রাম চায়না গ্রাস আমি ভিজিয়ে দিচ্ছি এখানে হাফ কেজির মতন রসগোল্লা নিয়েছি রসগোল্লাকে একটি প্লেটে রেখে সেরাটা আলাদা করে নিচ্ছি চুলোতে একটি কড়াই দিয়েছি সেখানে এক কাপ পানি দিয়ে নিলাম এখন এখানে ভিজানো চায়না গ্রাসটা দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে চায়না গ্রাসটাকে আমি এই পানির সাথে মিশিয়ে নেব যেন চায়না গ্রাসটা গলে যায় এখন রসগোল্লার শিরা দিয়ে একবার আমি এই পানটাকে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নিচ্ছি এখন এরকম একটি মল্ট নিয়েছি এই মোল্ডের চারিপাশে আমি রসগোল্লাগুলি বিছিয়ে দেবো যেভাবে মন চায় আপনারা সেভাবেই এই রসগোল্লাটাকে মোল্টের ভিতরে সুন্দরভাবে সাজিয়ে নেবেন সাজিয়ে নেওয়ার পর সেই মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি আস্তে আস্তে করে মিশ্রণটা যখন পুরোপুরি ঢেলে দিব ঢেলে দেওয়ার পর নর্মাল টেম্পারেচার আমি রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এরপর এটাকে আমি এক ঘন্টার মতন ফ্রিজে রেখে দেব এই যে এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসলাম আমার ডেজার্টটা কিন্তু একদম সেট হয়ে গেছে একটি সুরির সাহায্যে চারিদিকটা আমি ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পর উপরে একটি প্লেট দিয়ে আমি এই ডেজার্টের মোলটাকে উল্টে দিচ্ছি এখন মোলটা উপর থেকে তুলে নিচ্ছি এই যে তৈরি হয়ে গেল রসগোল্লার একটি মজাদার পুডিং রেসিপি খেতে কিন্তু অসাধারণ মজা এবং এই গরমে একবার হলেও আপনারা তৈরি করে খাবেন একদম কলিজাটা ঠান্ডা হয়ে যায় কেটে স্লাইস করে নিচ্ছে আপনাদের যতগুলি স্লাইস করতে ইচ্ছে করবে অতগুলি স্লাইস করে নেবেন এবং ভেতরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু অতি সহজেই এই ডেডাস রেসিপিটা তৈরি করতে পারেন যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ